প্রমাণ করতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে বিডি বাংলা ব্লগের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আরেকটি নতুন ফার্নিচারের ভিডিও। আপনারা যারা পাইকারি দামে খুচরা ফার্নিচার খুঁজতেছিলেন তাদের জন্য ভিডিওটি অনেক অনেক হেল্পফুল হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন। আর আপনি যদি বিডি বাংলা ব্লগস এ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন, পরবর্তীতে আমরা যখন নতুন ভিডিও আপলোড করবো সবাই আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিউয়ার্স, আমরা যে শপে দাঁড়িয়ে আছি শপের নাম হচ্ছে রাত্রি ফার্নিচার মার্ট। তাছাড়া এই শপের অ্যাড্রেস, ফোন নাম্বার, ম্যাপ লোকেশন লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা একটু চেক করে নেবেন। তাছাড়া এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন। ভিউয়ার্স, বেশি কথা না বলে চলুন এই শোরুমের ওনারের সাথে আমরা পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভাই, আল্লাহর রহমতে ভালো আছি ভাই। ভাইয়ের পরিচয়টা? আমার নাম দিন ইসলাম, আমার দোকানের নাম হলো রাত্রি ফার্নিচার। ভাই আপনার শপের আসার অ্যাড্রেসটা যদি? এটা হলো গুলশান নতুন বাজার 100 ফিট রোড, মাদানি এভিনিউ 100 ফিট রোড, যে কাউরে বললেই হবে। এটা নতুন বাজার বাস স্ট্যান্ডের নামিয়া থানার থেকে একটু ভিতরে, একটু হাইটে আসলে 2-3 মিনিট লাগবে। ভাই আমি প্রথমে একটা খাট দেখতে পাচ্ছিলাম, এটা আপনার কি কাঠের হবে? এটা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ভাই। চিটাগং সেগুন কাঠকে আপনি কিভাবে চ্যালেঞ্জ করবেন? এটা যদি কেউ কাঠ চিনে তাহলে বুঝতে পারবো, কারণ কাঠের কোয়ালিটি ফাইবার দেখলে কিন্তু বুঝতে পারবো চিটাগং সেগুনটা। চিটাগং সেগুন কাঠ? হ্যাঁ। আর এটা অরিজিনাল চিটাগং সেগুন, কেউ যদি কয় ভাই আমি মিস্ত্রি দিয়ে যাচাই করে নেবো ওটা নিতে পারবে। যদি চিটাগং সেগুন ছাড়া অন্য কোনো কাঠ প্রমাণ হয় সেক্ষেত্রে এটা আমি ফ্রি দিয়ে দেবো। ফ্রি দিয়ে দেবেন? হ্যাঁ, এটা ফ্রি দিয়ে দেবো। সত্যি? হ্যাঁ, যদি কেউ বলতে পারে এটা সেগুন না অন্য কাঠ আমি ফ্রি দিয়ে দেবো। ওকে ভাই, এটা আপনার কয় ফিট বাই কয় ফিট আছে? এটা আছে 6 ফিট 7 ফিট, এভাবে আছে 6 ফিট, লম্বা আছে 7 ফিট, লম্বা আছে। আর এটা আছে পাকা 3 ইঞ্চি সলিড কাঠের উপরে আমরা এই খাটটি করেছি। আর একটু দেখে যদি মেপে দেখায় তাহলে বুঝতে পারবেন এটা হলো 3 ইঞ্চি, এখানে 3 ইঞ্চি ওভার আছে। আমি কিন্তু কোটা বলতেছি না, এটা আমি পাকা 3 ধরতেছি ভাই। এটা বিছনা এবং হাইসাটা দিচ্ছেন আপনি? এটা বিছনা গুড়া হবে গর্জন কাঠের, হাইসাও হবে চিটাগং সেগুন কাঠের। চিটাগং সেগুন কাঠের ওয়ারেন্টি গ্যারান্টি কিছু থাকতেছে কিনা? এটা 30 বছরের লিখিত গ্যারান্টি থাকবে। চিনবেন তো পরে? হ্যাঁ চিনবো। চিনবেন? হ্যাঁ চিনবো ভাই। ওকে ভাই, এটা প্রাইসটা আপনি কেমন চাচ্ছেন? প্রাইসটা চাচ্ছি আমরা 45,000 টাকা। কি বলেন ভাই, এত নাকি একটু কমান? আমি ডিসকাউন্ট দিয়ে লাস্ট প্রাইস রাখতে পারবো 42,000 টাকা। 42,000, মানে এর কমে হবে না। ওকে, আমি আর পরবর্তীতে যে খাটটা দেখতে পাচ্ছিলাম এটা আপনার কি কাঠের হবে? এটা হচ্ছে ডবং সেগুন কাঠের। যদি একটু কাছ থেকে দেখেন তাহলে বুঝতে পারবে, আপনার ভিউয়ার্সরা বুঝতে পারবে একটু কাছ থেকে যদি দেখে, যারা কাঠ চিনে তারা কিন্তু ঠিকই দেখলে বুঝতে পারবে না এটা অরিজিনাল চিটাগং সেগুন। আর এটার যদি আমি মেপে দেখাই এটা কিন্তু 2.5 ইঞ্চি সলিড কাঠের উপরে করা, এটা 2.5 ইঞ্চি সলিড, পায়ের সেটটাও কিন্তু 2.5 ইঞ্চি সলিড। 2.5 ইঞ্চি সলিড, এটা আপনার কয় ফিট বাই কয় ফিট হবে? হ্যাঁ 5 ফিট বাই 7 ফিট। বিছনা এবং হাইসাটা দিচ্ছেন? এটা বিছনা হাইসা থাকবো মেহাগুনি কাঠের। ওকে, এটা প্রাইসটা কেমন চাচ্ছিলেন? এটা প্রাইসটা চাচ্ছি 20,000 টাকা। ডিসকাউন্ট দিয়ে কত রাখা যাবে? ডিসকাউন্ট দিয়ে একদম 19,000 টাকা রাখতে পারবো। একদম 19,000 টাকা? হ্যাঁ 19,000 টাকা রাখতে পারবো। আমি একটা চমৎকার খাট দেখতে পাচ্ছিলাম, এটা আপনার কি কাঠের হবে? এটাও সেম কাঠ, ঠিক আছে, চিটাগং সেগুন, মডেলও সেম। এটা হলো 5 ফিট 7 ফিট, এটা হলো 6 ফিট 7 ফিট, সবচেয়ে বড় সাইজ, সব থেকে কিং সাইজটা। হ্যাঁ সবচেয়ে বড় সাইজ। একটু যদি কাছ থেকে দেখেন তাহলে কিন্তু আপনার বিয়সটা বুঝতে পারবো না অরিজিনাল চিটাগং সেগুনটাই রাত্রি ফার্নিচার থেকে পাইতেছে আর কি। ওকে, অনেক সুন্দর ফাইবার। এটা বিছনা এবং হাইসা দিচ্ছেন কি কাঠের? এটার বিছনা হাইসা মেহাগুনি কাঠের, 1 ইঞ্চি মোটা দা দিয়ে আর কি আমরা। ওকে, প্রাইসটা যদি বলতেন ভাই? প্রাইসটা চাই 22,000, একদম 20,000 টাকা রাখতে পারবো। 20,000 টাকা ফিক্স? হ্যাঁ 20,000 টাকা ফিক্স। ভাই আমি একটা চমৎকার ডিজাইনের খাট দেখতে পাচ্ছিলাম, অনেক সুন্দর ভাই, অসাধারণ একটি খাট। ভাই এটা কি কাঠের হবে? এটা হলো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের। কি বলেন ভাই, এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি সম্পূর্ণ কি হাতে খোদাই করে উঠানো? এটা সবগুলো হাতে খোদাই করে নকশাগুলো উঠানো, এটা কিন্তু আমরা 1/2 ইঞ্চি দাবাইছি। 1/2 ইঞ্চি দাবাই? 1/2 ইঞ্চি দাবানো, নকশাগুলো সবগুলো 1/2 ইঞ্চি করে দাবানো, যার কারণে খাটটা একটু ফুটে উঠছে আর কি। কারণ নকশা যত দাবানো হবে ততই কিন্তু খাটটা ফুটে উঠবে, খাটের ডিজাইনগুলো ফুটে উঠবে। এটা সূর্যমুখী খাট বলা হয়। এটার গাড়ি আছে, আমি একটু মেপে দেখাই, আমি মুখে বলবো না, আমি মেপে দেখাচ্ছি। পাকা 3 ইঞ্চি আছে, 3 ইঞ্চি সলিড। আমি যদি মাথার সেটটাও ধরিয়ে তাইলেও কিন্তু 3 ইঞ্চি
পাকা 3 ইঞ্চি 3 ইঞ্চি হবে হ্যাঁ 3 ইঞ্চি সলিড আমি মেপে দেখে অর্ডার নিতে পারবো বা দিতে পারবেন এটা আপনার কয় ফিট বাই কয় ফিট আছে এটা আছে 6 ফিট 7 ফিট 6 ফিট বাই 7 ফিট এটা বিছনা এবং হাইশাটা দিচ্ছেন কি কাঠে এটা বিছনা হাইশা বিছনা গুড়া থাকবে গর্জন কাঠের আর হাইশা হবে থাকবে চিটাগং সেগুন কাঠে চিটাগং সেগুন কাঠে বিওস যদি একটু কাছ থেকে দেখেন তাহলে কিন্তু ওরা অরিজিনাল চিটাগং সেগুনটা চিনতে পারে আর কি ওকে এটা বক্স হবে না সেমি বক্স ফুল বক্সে পাচ্ছেন আপনারা এই খাতটি প্রাইসটা চাই 45000 টাকা কি বলেন ভাই ডিসকাউন্ট করেন না ডিসকাউন্ট দিয়ে আমি লাস্ট 43000 টাকা রাখতে পারি আমার বিয়ার যদি আপনার শপে আসে একটু ডিসকাউন্ট সেমি বক্সে প্রাইস করব মাত্র 32000 টাকা ডিসকাউন্ট দিয়ে কত রাখা হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে 31000 টাকা রাখতে পারবো 31000 টাকা সেমি বক্সে পাচ্ছেন আপনারা 31000 টাকা এটা কিন্তু অনেক গর্জিয়াস কাট মাথার সাইড পায়ের সাইড কিন্তু সেম নকশা হবে আর অরিজিনাল চিটাগং সেগুন কেউ যদি মিস্ত্রি দিয়ে যাচাই করতে নিতে চায় আমার কাছে নিতে পারবে সমস্যা নাই আমার ভিউয়ার যদি আপনার শপে আসে আপনি একটু ডিসকাউন্ট তো করবেন হ্যাঁ সামান্য কিছু ডিসকাউন্ট করব কে কে আপনার কাছে অনেক সুন্দর সুন্দর খাটের কালেকশন আছে নাকি ভাইয়া এটা চিটাগং সেগুন কাঠে চিটাগং সেগুন কাঠে এটা আপনার কয় ফিট বাই কয় ফিট আছে এটা আছে 6 ফিট 7 ফিট 6 ফিট বাই 7 ফিট এটার গাড়িটা হবে কত ইঞ্চি ভাইয়া এটা গাড়িটা আছে 2 ইঞ্চি এটা বিছনা এবং হাইটটা দিচ্ছেন কি কাঠে এটি মেহগুনে 1 ইঞ্চি মোটা বিছনা গুড়া পায়ের সেটও ফোম কাটিং হবে হ্যাঁ এটা হবে পায়ের সাইড হবে মাথা সেটও ফোম কাটিং আচ্ছা ঠিক আছে এটা আলোচনার সাপেক্ষে এটা করবো আর কি ডিসকাউন্ট তারপরে আমি আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম এটা আপনার কি কাঠের হবে এটা হচ্ছে চিটাগং সেগুন কাঠের চিটাগং সেগুন কাঠের এটা প্রাইসটা কেমন আসবে এটার প্রাইসটা পড়বো 15000 টাকা ডিসকাউন্ট দিয়ে কত রাখা যাবে ডিসকাউন্ট দিয়ে আমি 14500 টাকা রাখবো 14000 টাকা না হ্যাঁ 14500 টাকা ভাই কি বললেন আপনি 14000 টাকা বললেন আমার 14000 টাকা রাখবো ওকে চমৎকার আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম এটা আপনার কি কাঠের হবে এটাও চিটাগং সেগুন কাঠের চিটাগং সেগুন কাঠের এটা আপনার কয় ফিট বাই কয় ফিট আছে এটা আছে 6 ফিট 7 ফিট বিছনা এবং হাইশাটা দিচ্ছেন কি কাঠের মেহগুনি কাঠের প্রাইসটা কেমন আসবে প্রাইসটা 16000 টাকা 16000 টাকা ডিসকাউন্ট দিয়ে কত রাখা যাবে ডিসকাউন্ট দিয়ে আমি 15500 টাকা রাখবো ভাই সবসময় 500 টাকা বাদ দিয়েছেন কেন ভাই 15000 টাকা রাখেন আচ্ছা ঠিক আছে যান এরপরে চমৎকার আমি আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম এটা আপনার কি কাঠের হবে ভাইয়া এটা চিটাগং সেগুন কাঠের চিটাগং সেগুন কাঠের এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কি সম্পূর্ণ এক কাঠের উপরে খোদাই করে না না এটা হলো গাড়ি খাট বলা হয় আর কি গাড়ি খাট হ্যাঁ
ওকে, এটা আপনার কয় ফিট বাই কয় ফিট আছে? 6 ফিট 7 ফিট। প্রাইসটা কেমন আসবে? প্রাইসটা পড়বো মাত্র 18,000 টাকা। কি বলেন ভাই, এত দাম নাকি? একটু ডিসকাউন্ট করেন, পাইকারি দোকানে যান। আমি 17,000 টাকা রাখবো। আর একটু কমান না, 16,000 টাকা রাখবো যান। লাস্ট ভাইয়া 16,000 টাকা হলে চমৎকার এই খাটটি নিতে পারবেন। আপনার চমৎকার আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম, এটা আপনার কি কাঠের হবে? এটা হচ্ছে চিটাগং সেগুন কাঠের ভাই। চিটাগং সেগুন কাঠের? হ্যাঁ। এটা আপনার কয় ফিট বাই কয় ফিট আছে? 6 ফিট বাই 7 ফিট। বিছনা এবং আইসাটা দিচ্ছেন কি কাঠের? বিছনা হাইসা থাকবে, বিছনা গুড়া থাকবে মেহগনি কাঠের, আর হাইসা থাকবে সেগুন কাঠের। প্রাইসটা কেমন চাচ্ছেন? এটার প্রাইসটা চাচ্ছি আমরা 16,000 টাকা। কি বলেন ভাই, এত দাম নাকি? একটু কমান। আমি ডিসকাউন্ট দিয়ে এটা রাখতে পারবো 14,000 টাকা। এটা চিটাগং সেগুন কাঠের। কয় ফিট বাই কয় ফিট আছে? এটা আছে 5 ফিট 7 ফিট। প্রাইসটা কেমন আসবে? এটার প্রাইস পড়বো মাত্র 18,000 টাকা। কি বলেন ভাই, আমি লাস্ট 17,000 টাকা রাখবো জান। 17,000 টাকার বিএসডি জন্য শুধু 17,000 টাকা রাখবো। যদি এমনি খুচরা কাস্টমার আসে, আমরা কিন্তু এগুলো বিশেষ নিজে সেল করি না, নাম বলে সেই ক্ষেত্রে আমরা ওই নেট প্রাইসটাই রাখবো। ওকে, এরপর আমি আরেকটা খাট দেখতে পাচ্ছিলাম, এটা আপনার কি কাঠের হবে? এটা আকাশী কাঠের। আকাশী কাঠের? এটা কয় ফিট বাই কয় ফিট আছে? 5 ফিট 7 ফিট। প্রাইসটা কেমন চাচ্ছিলেন? 8,500 টাকা। কি বলেন ভাই, এত দাম নাকি? একটু কমান ভাই। আমরা পাইকারি সেল করি ভাই, আমরা কখনোই বেশি নেই না, আমরা লাভ হইলো সীমিত। এক খাটে 500-700 টাকা আসলে আমরা সেল করে দিই। লাস্ট কত রাখতে পারবেন? লাস্ট 8,000 টাকা। এর নিচে নামতে পারবেন না? না না, এর নিচে সম্ভব না। তারপর একটা প্রাইস আসবে কত? 9,500 টাকা। এটা মানে 9,000 টাকা করে বিক্রি করে? হ্যাঁ, লাস্ট 9,000 টাকা রাখবো। আলোচনা সাপেক্ষে আরেকটু করার চেষ্টা করবেন। হ্যাঁ। তারপরে আমি আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম, এটার প্রাইসটা কেমন আসবে? এটার প্রাইসটা 9,500 টাকা। ডিসকাউন্ট দিয়ে কত রাখা যাবে? ডিসকাউন্ট দিয়ে 8,500 টাকা রাখবো। 8,500 টাকা? হ্যাঁ, 8,500। এরপর এটার প্রাইস কত আছে? এরপর এটার প্রাইস 13,000 টাকা। এটা হলো 2 ইঞ্চি সলিড। ফিক্সড কত রাখতে পারবেন? ফিক্সড 12,000 টাকা রাখবো। তারপরে আরেকটা খাট দেখতে পাচ্ছিলাম, ওটার প্রাইসটা কেমন আসবে? ওটাও আকাশী কাঠের, আর এটা হলো 5 ফিট 7 ফিট। প্রাইসটা বলেন। প্রাইসটা 12,000 টাকা। ডিসকাউন্ট দিয়ে করবেন? ডিসকাউন্ট দিয়ে আমি 10,000 টাকা রাখতে পারবো। এটা আপনার কয় ফিট বাই কয় ফিট আছে? এটা আছে আপনার 6 ফিট 7 ফিট। এটাও আকাশী কাঠের। প্রাইসটা কেমন আসবে? এটার 12,000 টাকা। ডিসকাউন্ট দিয়ে কত রাখবেন? ডিসকাউন্ট দিয়ে আমি 10,000 টাকা রাখবো লাস্ট। 10,000 টাকা? হ্যাঁ, 10,000 টাকা। ওকে বিয়াস, 10,000 টাকা হলে চমৎকার এই খাটটি নিতে পারবেন। আলোচনার সাপেক্ষে আপনাদেরকে আর একটু ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করবে। এরপর চমৎকার আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম, সম্ভবত এটা শিং খাট বলে। হ্যাঁ, শিং। এটা আপনার কয় ফিট বাই কয় ফিট আছে? এটা আছে আপনার 6 ফিট 7 ফিট। বিছনা এবং হাইসাটা দিচ্ছেন কি কাঠে? মেহগনি কাঠের। প্রাইসটা কেমন চাচ্ছেন? এটা চাচ্ছি আমরা 11,500 টাকা। কি বলেন ভাই, পাইকারি দোকানে ভাই আমরা পাইকারি সেল করি, যার কারণে আমরা প্রাইস বেশি চাই না, ঠিক আছে? প্রাইস কখনোই বেশি রাখি না। এটা আমি লাস্ট 10,000 টাকা রাখবো। ওকে বিয়াস, 10,000 টাকা হলে চমৎকার এই খাটটি নিতে পারবেন। এটার প্রাইসটা কেমন আসবে? এটার প্রাইসও আপনার একই, 10,000 টাকা হলে আমাদের কাছ থেকে এই খাটটি নিতে পারবে। তারপর আরেকটা দেখতে পাচ্ছিলাম, এটা হলো 20 ফিট মডেলের খাট বলা হয়, এটার প্রাইসও 10,000 টাকা। বিয়াস, স্ক্রিনে যাওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আরো ভালোভাবে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন। তারপর চমৎকার আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম, এটা আপনার কি কাঠের হবে? এটা ভাই চিটাগং সেগুন কাঠের। চিটাগং সেগুন কাঠের? এটা আপনার কয় ফিট বাই কয় ফিট আছে? এটা 6 ফিট 7 ফিট। প্রাইসটা কেমন আসবে ভাই? প্রাইসটা আছে আমরা 26,000 টাকা। আর এটা পাচ্ছেন আপনারা সেমি বক্সে, আর বিছনা গুঁড়া থাকবে এটা গর্জন কাঠের। লাস্ট কত রাখবেন? লাস্ট 25,000 টাকা রাখবো। এটা কিন্তু 2 ইঞ্চি সলিড। আপনার 2 ইঞ্চি সলিড? টাকা 2 ইঞ্চি সলিড। ওটার প্রাইসটা যাচ্ছি আমরা 13,000 টাকা। 13,000 টাকা? ডিসকাউন্ট দিয়ে কত রাখতে পারবেন? ডিসকাউন্ট দিয়ে 12,000 টাকা রাখতে পারবো। আর একটু কমান না ভাই? না ভাই, একটু কমান। যান 11,500 টাকা রাখবো। কে সমান সমান রাখলে কি হবে? আজকে যান 11,000 টাকা রাখবো। সত্যি 11,000 টাকা রাখবে? হ্যাঁ, শুধু আপনার চ্যালেঞ্জ দেখে আসলে আমি 11,000 টাকা হলে সেল করে দেবো খাটটি। ভিউয়ার্স, মাত্র 11,000 টাকা হলে চমৎকার এই কলস খাটটি নিতে পারবেন। তারপর চমৎকার আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম, এটা আপনার কি কাঠের হবে? মেহগনি কাঠ প্লাস স্টিল মেটাল। এটা প্রাইসটা কেমন আসবে? এটার প্রাইস মাত্র 5,000 টাকা ভাই। কি বলেন ভাই, এগুলো তো আরো দাম কম। না ভাই, 5,000 টাকা এখন ভাই স্টিলের দাম বাড়া, কাঠের দাম বাড়া, যার কারণে কমে রাখতে পারতেছি না। ফিক্স 5,000 টাকা হলে আমরা এই খাটটি দিতে পারবো। 200 টাকা রাখেন। আচ্ছা যান 100 টাকা ডিসকাউন্ট করবো। যান তো ডিসকাউন্ট না করে ভালো ছিল ভাই। 4,900 টাকা যান। 4,900 টাকা? হ্যাঁ, 4,900 টাকা না করে ভালো ছিল ভাই। 5,000 টাকা দাম ভাই। যান ভাই, আমি চমৎকার একটা ওয়ার্ড্রোব দেখতে পাচ্ছিলাম, এটা আপনার কি কাঠের হবে? এটা ভাই অরিজিনাল চিটাগং সেগুন কাঠের। একটা না, এখানে আমরা তিনটা দেখতে পাচ্ছি আর কি। তিনটা আপনি দেখতেছেন? একটা 5 ফিট 4 ফিট। সবগুলোই এই সাইজ? হ্যাঁ, সবগুলোই ম্যাচিং, ঠিক আছে? দুইটা বিক্রি করা, আরেকটা রেডি আছে আর কি। কেউ যদি চায় আমাদের কাছ থেকে এই ওয়ার্ডপ্রি নিতে পারবে। আর এটা কিন্তু ফোম কাটিং, একটু যদি কাছ থেকে দেখেন তাহলে বুঝতে পারবো। এটার কিন্তু ভিতরে আমরা গামারি কাঠ ইউজ করছি, নিচে গর্জনের ফ্লাই, পিছু কিন্তু আমরা 200 টা গর্জনের ফ্লাই ইউজ করছি। আর প্রাইসটা যদি বলতেন ভাই? ভাই প্রাইসটা হচ্ছে আমরা 22,000 টাকা ভাই। খুচরা দোকান থেকে নয় ভালো ভাই, তাহলে পাইকারি দোকানে? পাইকারি রেটটাই আমরা দিচ্ছি। এটা খুচরা দোকান থেকে নিলে
30-35 হাজার টাকা রাখবে ভাই। ভাই আমি তো ভিডিও করি ভাই, জান আমি 20 হাজার টাকা রাখবো। 20 হাজার টাকা হলে আরো কম ভাই, ভাই 20 হাজার টাকা হলে আমরা এই অর্ডারটি সেল করব। আর একটু কমান জান, আরো 500 টাকা ডিসকাউন্ট, 19,500 টাকা। 19,000 টাকা রাখেন না ভাই, সবাই পারবেন ভাই, খুচরা দামেই তো বিক্রি করতেছেন, পাইকারি দামে খুচরা দিচ্ছেন না। জান আপনার বিয়ারদের জন্য 19,000 টাকা রাখবো জান। 19,000 টাকা হলে চমৎকার ওয়ার্ড্রপ নিতে পারবে এবং 30 বছরের গ্যারান্টি সহকারে। ভাই আমি চমৎকার একটি আলমারি দেখতে পাচ্ছিলাম, বিশাল বড় একটি আলমারি ভাইয়া। এটা ভাই 4 ফিটের আলমারি ভাই, 4 ফিটের আলমারি আছে। আবার এদিকে আছে 8 ফিট ভাই, 8 ফিট আছে, 8 ফিট। আর লম্বা আছে 7.5 ফিট, লম্বা হবে 7.5 ফিট, লম্বা হবে 7.5 ফিট ভাই। আলমারি বাসায় নিতে গেলে কয় ধরনের পিক আপ নিয়ে আসা লাগবে ভাইয়া? ছোট পিক আপ হলেই হবে আর কি, ছোট পিক আপ হলে হবে। লম্বা এত বড় ওয়ার্ড, এত বড় আলমারি। হ্যাঁ 4 ফিটের আলমারি ভাই। এটা 100% চিটাগং সেগুন কাঠ হবে? 100% চিটাগং সেগুন, এমনকি লিখিত গ্যারান্টি পাবেন 30 বছর। 30 বছর কেউ যদি প্রমাণ করতে পারে ভাই অন্য সেগুন না অন্য কাঠ, আমি মাল ফ্রি দিয়ে দেবো। তার জন্য মালটাই ফ্রি আপনারা পাকা এক ইঞ্চি কার থেকে নেওয়া। এটা আপনার কয় পার্ট করা যায় ভাই? এটা দুই পার্টে নেওয়া কেয়ারিং করতে পারবে। আর উপরের কানিস্টাইল আলাদা, উপরের কানিস্টাইল আলাদা করতে হবে, এক কাঠের উপরে করা। 8 ফিট কানিস্ট একবারে এক কাঠের উপরে করা। এটা তো ফিনিশিং এ আপনার ডেলিভারি সময় আপনার বার্নিশ করে দিবে? হ্যাঁ বার্নিশ করে দিব। ওকে, এটা প্রাইসটা ভাই আপনি যদি বলতেন। এটা প্রাইসটা আছে আমরা 55,000 টাকা। কি বলেন ভাই, এত দাম নাকি, একটু কমান ভাই। ওটা অরিজিনাল চিটাগং সেগুন, আপনি যদি যে কোনো দোকান থেকে নেন 80-90 হাজার টাকা লাগবে। আপনার বিহসটা যদি যে কোনো দোকান থেকে নেয় 80-90 হাজার টাকা লাগবে। আমরা পাইকারি সেল করি, যার কারণে প্রাইস কম। আমাদের নিজস্ব কারখানা, যার কারণে আমরা কমে সেল করতে পারি। আচ্ছা ঠিক আছে, যেহেতু কমে সেল করেন তাহলে আমি চাচ্ছিলাম এই বিশাল বড় আলমারিটাতে একটা স্পেশাল ডিসকাউন্ট। হ্যাঁ এটার মধ্যে আমি একটা স্পেশাল ডিসকাউন্ট করব। এটা আমার কাছে নিতে পারবে মাত্র 50,000 টাকা হলে। 50,000 টাকা হলে আমরা এই 4 ফিটের আলমারিটি দিতে পারবো। 50,000 টাকা হলেই দিতে পারবো। কেউ যদি কয় ভাই আমি 4 ফিট মনে আমার 2 ফিট লাগবে, হ্যাঁ সমস্যা নয়, 2 ফিটও দিতে পারবো। 2 ফিট নিলে আমি 25,000 টাকা হলেই দিতে পারবো ভাই। একটু কমান যায় না? না না কমানো যায় না ভাই। 4 ফিট 50 আর 2 ফিট নিলে পড়বো 25,000 টাকা। একটু ডিসকাউন্ট দেন ভাই। ডিসকাউন্ট দিই বা প্রাইসটা বলছি জান, আপনার বিয়ারদের জন্য 2,500 টাকা ডিসকাউন্ট। 49,000 টাকা হলেই আমরা এই আলমারিটি সেল করব ভাই। 49,000 টাকা আপনার মিল না ভাই, 48,000 টাকা হলে মিল। 48,000 টাকা আপনার বিয়ারদের জন্য 48,000 টাকায় রাখবো জান। শিওর শিওর বিয়ার, যে চমৎকার আলমারিটা 8 ফিট বাই 7 ফিট, চমৎকার এই আলমারিটা 48,000 টাকা হলে নিতে পারবেন। সর্বশেষ ভাই যেটা বলে দিছে, 48,000 টাকা হলে চমৎকার এই আলমারিটা নিতে পারবেন। কি ভাই বিশাল বড় পিক আপ লাগবে? হ্যাঁ হ্যাঁ লাগবে ভাই, এক্সট্রা একটা পিক আপ লাগবে আর কি। আলমারিটার জন্য এক্সট্রা একটা পিক আপই লাগবে। তারপর আমি চমৎকার একটা সুকেস দেখতে পাচ্ছিলাম ভাই। এটা আপনার কয় ফিট বাই কয় ফিট আছে? এটা আছে আপনার 6 ফিট 7 ফিট, 6 ফিট বাই 7 ফিট। হ্যাঁ এটা কি 100% চিটাগং? 100% চিটাগং সেগুন ভাই। যদি অন্য কোনো কাঠ প্রমাণ হয় ভাই, যদিও সেগুন ছাড়া অন্য কাঠ প্রমাণ করতে পারে, আমি তার জন্য মালটা ফ্রি দিয়ে দিব। ফ্রি দিয়ে দিবেন? হ্যাঁ ফ্রি দিয়ে দিব, এক টাকাও লাগবে না। এই ফ্রি মালটা নিয়ে যাব, শুধু গাড়ি ভাড়া দিয়ে মাল নিয়ে যাবে। গাড়ি ভাড়া আপনি দিয়ে দিবেন? না না গাড়ি ভাড়া দিব না। আপনি যেহেতু বলতেছেন গাড়ি ভাড়া দিবেন না, তার ভিতরে কি চিটাগং সেগুন কাঠ নাও হইতে পারে? আচ্ছা জান আমি গাড়ি ভাড়াও দিয়ে দিব। গাড়ি ভাড়া দিয়ে দিবেন যদি প্রমাণ করতে পারে চিটাগং সেগুন না, আমি গাড়ি ভাড়া সব দিয়ে দিব। ওকে, এটা আপনার প্রাইসটা কেমন চাচ্ছিলেন? এটা প্রাইসটা চাচ্ছি আমরা 26,000 টাকা। ডিসকাউন্ট দিয়ে কত রাখা যায়? ডিসকাউন্ট দিয়ে 25 রাখতে পারবো ভাই। আর একটু কমান যায় না ভাই? আর কমানো যায় না, ফিক্স 25,000 টাকা। ওকে বেশ, 25,000 টাকা হলে চমৎকার এই সুকেসটি নিতে পারবে ভাই। চমৎকার আরেকটি সুকেস দেখতে পাচ্ছিলাম, এটা আপনার কি কাঠের হবে? এটাও চিটাগং সেগুন কাঠের। এটা যদি একটু কাছ থেকে দেখেন বিওজের, তাহলে কিন্তু অরিজিনাল চিটাগং সেগুনের শেডগুলো বুঝতে পারবো। এই সাইড দিয়ে দেখে ফাইবার আছে, আমিও ফাইবার আছে, ঠিক আছে ক্যামেরা। তারপরে এটার পাল্লাটা কিন্তু আমরা 1 ইঞ্চি ইউজ করছি আর কি। 1 ইঞ্চি ফিটনেস হবে? 1 ইঞ্চি ফিটনেস হবে। ওকে, এটা আবার সেল হবে কয়টা? সেল হবে আপনার দুটা, নিচে দুটা পাল্লা, উপরে দুটা গ্লাসের পাল্লা। আমরা কিন্তু গ্লাসটা 5 মিলি ইউজ করছি। এটা 5 মিলি? হ্যাঁ 5 মিলি গ্লাস। আর এটাও কিন্তু আমরা 1 ইঞ্চি কাঠ থেকে নিয়ে করা। ওকে, এটা আপনার কয় ফিট বাই কয় ফিট আছে? এটা আছে 4 ফিট 7 ফিট। যারা সিঙ্গেল চাচ্ছেন তাদের জন্য এ সুগিস্টি বেস্ট হবে। ওকে, এটা প্রাইসটা কেমন চাচ্ছিল? এটার প্রাইসটা চাচ্ছি আমরা 16,000 টাকা। কি বলেন ভাই, পিচ্ছি একটা সুকে যেত ভাই নাকি? কাঠ তো ভালো ভাই, ভিতরও কিন্তু আমরা কাঠ ইউজ করছি, ভিতরও কিন্তু আমরা চিটাগং আমার ইউজ করছি, যার কারণে কমে দিতে পারতেছি না। পিচ্ছি 2 সুতা মোটা ফ্লাই ভাই। এর জন্য ভাই আমি 500 টাকা ডিসকাউন্ট করবো শুধু আপনার বিয়ার্সদের জন্য। হলো ভাই
15,500 টাকা কি বলেন আপনি সমান সমান একটু আগে বললেন আচ্ছা দেন 15,000 টাকা রাখবো 15,000 টাকা হলে চমৎকার সুকেস্টি নিতে পারবেন আমি পিচ্ছি বলছি না হলে ভাইয়া দাম কমাইতো না এবার চমৎকার আরেকটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম এটা আপনার কি কাঠের হবে ভাইয়া ভাই জান এটা হচ্ছে ডবং সেগুন কাঠের ড্রেসিং টেবিলটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছে ভাইয়া হ্যাঁ এটা হলো অনেক সুন্দর এদিকে কিন্তু গ্লাস থাকবে আমরা কিন্তু গ্লাসটা এখন লাগাচ্ছি না যখন পলিশ টলিশ কমপ্লিট করব তখন কিন্তু গ্লাসটা লাগাই দিব এটা হলো সিএনসি মেশিং দ্বারা করা আর এগুলো এটা হলো সম্পূর্ণ হাতে খোদাই করে নকশা করা হয়েছে এবং পিলার দেওয়ার চেষ্টা করছে হ্যাঁ হ্যাঁ পিলার দেওয়া আছে আর কি ওকে এটা আপনার কয় ফিট বাই কয় ফিট আছে এটা আছে আপনার 3 ফিট 6.5 ফিট এটা প্রাইসটা কেমন চাচ্ছিলেন এটার প্রাইস চাচ্ছি আমরা 17,000 টাকা একটা ডিসকাউন্ট দেন ডিসকাউন্ট দিয়ে আমি রাখতে পারবো 16,000 টাকা তারপর আমি আরেকটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম এটা আপনার কি কাঠের হবে ভাই এটাও চিটাগং সেগুন কাঠের এটা আপনার কয় ফিট বাই কয় ফিট আছে এটা আছে 3.5 ফিট আর 7 ফিট ওকে এটা প্রাইসটা আপনি কেমন চাচ্ছেন এটা প্রাইস চাচ্ছি আমরা 15,000 টাকা 15,000 টাকা হ্যাঁ 15,000 টাকা ভাই সুন্দর বলছি এজন্য দাম বেশি চাইছেন না না ভাই এটা একটু কাছ থেকে দেখেন এটা কিন্তু পাঁচাল বিশিষ্ট ড্রেসিং টেবিল আর এটা একটু রাজিকো ড্রেসিং টেবিল যারা একটু গর্জিয়াস ড্রেসিং টেবিল চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে কারণ অনেক গর্জিয়াস এটা হলো নিচে সলিটিং গ্লাস আছে এনে পান পাতা আছে উপরে গ্লাস আছে এটা কিন্তু আমরা পলিশের পরে এই গ্লাসগুলো সম্পূর্ণ লাগিয়ে দিব আর কি এনও সেল হবে গ্লাসের ওকে ডিসকাউন্ট দিয়ে বলেন কত রাখবেন ডিসকাউন্ট দিয়ে আমি আপনার বিয়ারের জন্য 14,500 টাকা রাখবো লাস্ট কে ভাই 500 টাকা আপনি বাদ দেন আমি 14,000 টাকা রাখবো 14,000 টাকা হলে আমাদের কাছ থেকে এই পাঁচাল বিশিষ্ট ড্রেসিং টেবিলটি নিতে পারবে শুধু আপনাদের আপনার বিয়ারটা ভাই আমি একটা সোফা সেট দেখতে পাচ্ছিলাম এটা আপনার কি কাঠের হবে এটা হলো আকাশী কাঠের আকাশী কাঠের হ্যাঁ এটা আপনার 221 5 সেটে এটা প্রাইসটা কেমন আসবে এটা প্রাইস আছে আমরা 18,000 টাকা ভাই দামটা মনে কম হয়ে গেল একটু বেশি চাইলে মনে ভালো হতো কত হবে একটু বেশি জান আমি বেশি যাব না আমি আরেকটু ডিসকাউন্ট করে দিব ডিসকাউন্ট দিয়ে আমি 16,000 টাকা রাখবো এর নিচে নামতে পারবেন না না এর নিচে সম্ভব না ভাই আর 1,000 টাকা নামেন না আর 500 টাকা ডিসকাউন্ট 15,500 টাকা হলে আমাদের কাছ থেকে আকাশী কাঠের হাতিশুর সোফাটি নিতে পারবে ও ভাই আমি চমৎকার একটি ভিক্টোরিয়া মডেলের সোফা সেট দেখতে পাচ্ছিলাম এটা আপনার কি কাঠের হবে ভাই এটা হলো মেহগুনি কাঠের আর সোফা সেটটা হলো সেগনাল এটা কিন্তু সিঙ্গেল এক পিস আমরা সংগ্রহ করছি আমরা সিঙ্গেল এক পিসে বিক্রি করব সেগনাল যদি আমার বিয়াজের নিতে চাই দিবেন তো আপনি হ্যাঁ দিতে পারবো না বেচারা কি করবেন যে বিক্রি হয়ে গেছে না না বিক্রি হলে দিতে পারবো না কিন্তু বিক্রির আগ পর্যন্ত আমি দিতে পারবো এটা কিন্তু নকশাগুলো দেখেন একটু খোদাই করে নকশাটা করা হয়েছে আর এটা কিন্তু পায়া তো সুন্দর সাপের পেসের মতো নকশা আছে আপনি একটু খেয়াল করে দেখেন এই পাশেও কিন্তু ভিক্টোরিয়া নকশা আছে ওকে এটা প্রাইসটা কেমন যাচ্ছে এটা প্রাইসটা আছে আমরা সেকেন্ড যেহেতু কমে কিনছি কমে সেল করে দিব মাত্র 3,000 টাকা আর কমন যায় না 200 টাকা কম 2,800 টাকা হলে আমরা এই সোফাটা সেল করে দিব ভিউয়ার্স আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আজকে আমি আপনাদেরকে সেগুন কাঠের সবথেকে কম দামে ফার্নিচার কালেকশন দেখানোর চেষ্টা করছি এই রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিও বাংলা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে